মাত্র 26 বছর বয়সে রাজ্যাভিষেক হয়েছিল রানী দ্বিতীয় এলিজাবেথের। দীর্ঘ 70 বছর ব্রিটেন শাসক করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরই নতুন এক যুগের আভাস দিয়েছিলেন এলিজাবেথ। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। 1953 সালের 2 জুন যখন রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক হয়, তখন মাত্র 26 বছর বয়সী রাণীর কাঁধে চেপেছিল ভারী দায়িত্বের বোঝা। তবে দায়িত্ব গ্রহণের পরই নতুন এক যুগের আভাস দিয়েছিলেন তিনি। সময়ের সাথে সাথে সামলে নিয়েছিলেন বিশাল সাম্রাজ্য, ছক কষেছিলেন ভবিষ্যৎ ব্রিটেনের। 1953 সালে রাজ্যাভিষেক হলেও পিতা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর 1952 সালের 6 ফেব্রুয়ারি ক্ষমতা পেয়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি সবচেয়ে বয়স্ক শাসক হিসেবে 2002 সালে 76 বছর বয়সে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন। এছাড়াও ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে প্রথম শাসক হিসেবে 2007 সালে হীরক বিবাহ বার্ষিকী এবং 2017 সালে প্লাটিনাম বিবাহ বার্ষিকী উদযাপন করেন। রানী দ্বিতীয় এলিজাবেথ ছাড়াও আরও 5 জন শাসক 50 বছরের অধিক সময় ব্রিটিশ সিংহাসনে টিকে থাকতে পেরেছেন। নারী শাসকদের মধ্যে শুধু রানী ভিক্টোরিয়া এই তালিকায় জায়গা পান। 1926 সালের 21 এপ্রিল লন্ডনের ব্রুটন স্ট্রিটের একটি বাড়িতে জন্মগ্রহণ করেন এলিজাবেথ। তিনি নিজ বাড়িতে শিক্ষা গ্রহণ করেন। এলিজাবেথই ছিলেন ব্রিটিশ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। 1939 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এলিজাবেথ নর্ফকে অবস্থান করেন। 1940 সালে উইনশরের ক্যাসেলে থাকা শুরু করেন তিনি। একই বছর এলিজাবেথ প্রথমবারের মতো বিবিসিতে শিশুদের উদ্দেশ্যে ভাষণ দেন। 1943 সালে 16 বছর বয়সে এলিজাবেথ প্রথম জনসম্মুখে আসেন। এরপর 1945 সালে তিনি সামরিক বাহিনীতে প্রশিক্ষণের জন্য যোগ দেন। 1947 সালে গ্রিস এবং ডেনমার্কের রাজকীয় পরিবারের সদস্য প্রিন্স ফিলিপকে বিয়ে করেন তিনি। 1948 সালে এলিজাবেথ ফিলিপের ঘরে আসে প্রথম সন্তান প্রিন্স চার্লস। এরপর জন্ম হয় প্রিন্সেস আন্না, প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ডের। জীবদ্দশায় 2 বার ঢাকা সফর করেন দ্বিতীয় এলিজাবেথ। প্রথমবার পাকিস্তান শাসনামলে 1961 সালে এবং দ্বিতীয়বার এসেছিলেন 80-এর দশকে। 96 বছর বয়সে মৃত্যুর আগে 70 বছর ব্রিটেন শাসন করেন দ্বিতীয় এলিজাবেথ। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।